ফুল ওই রাস্তাটা যাচ্ছে সেটা জাংস্কার, খুব সুন্দর খুব সুন্দর। সুপ্রভাত সকলকে, এবার বেরোবো, গাড়িটাকে একটু জেনারেল সার্ভিসিং করাবো, প্লাস অয়েল চেঞ্জও করতে হবে, পেট্রোল ভরাতে হবে, অনেকটা পেট্রোল লাগবে। সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি, এটাই আমার হোটেল রুম, কাল বিকেল 4:30 সময় আমি এখানে ঢুকেছি, বেশ সস্তাই পড়েছে, 650 টাকা পার ডে উইদাউট ফুডিং, অনলি লজিং। খালি অনেক রকম কনফিউশন রয়েছে, ইনার লাইন পারমিট নিয়ে একটা কনফিউশন ছিল, অনলাইনে নিজেই করে নিয়েছি, 450 টাকা লাগলো, কিন্তু হ্যান্ডলে যেতে গেলে আবার ডিসি অফিসে গিয়ে স্পেশাল একটা পারমিশন করাতে হবে, সেখানেও যেতে হবে। তো তোমার সাথে আবার দেখা হবে রয়্যাল এনফিল্ড সার্ভিস স্টেশনে, যার নাম হলো যতদিন মনে পড়ছে ভেঞ্চার থাকপোল। বেরিয়ে পড়েছি রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে যাবো বলে, সামনে যে হোটেলটা দেখছো এখানে সকালে ব্রেকফাস্ট করেছি, আর উপরে শান্তিস্তূপ দেখা যাচ্ছে দেখো, আর যে রোডটা থেকে বেরোলাম তার নাম চাংস্পা রোড। চলে এসছি রয়্যাল এনফিল্ড সার্ভিস স্টেশনে, দেখতে হবে যে সার্ভিস হচ্ছে কিনা বাইকের। একটু কথা বলতে হবে। সার্ভিসিং হয়ে গেল, কিন্তু যে জিনিসটা প্রবলেম হলো সেটা হলো এখন বাজে 3:10, আমাকে হোটেলে যেতে হবে, তারপর সেখান থেকে ডিসি অফিস, আমি কোনো ডকুমেন্ট নিয়ে আসিনি সঙ্গে করে, এটা আমার নিয়ে আসা উচিত ছিল। লারচাং গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট চাংস্পালে, আর ধোয়ানোর পর গাড়িটা এমন লাগছে দেখো। এখন বেরোচ্ছি ডিসি অফিসে, খুব মার্জিনাল টাইম আছে হাতে আমার, আশা করি সময়ে পৌঁছে যেতে পারবো। भैया डीसी ऑफिस कहाँ से जाना है? हाँ यहाँ से जाने नहीं देंगे आप, क्योंकि वन वे पेट्रोल पंप तो नीचे हो गया, हाँ नहीं जाना है, आपने ऊपर जाना है, डीसी ऑफिस किसी से भी पूछ लीजिए। इधर से जाए, आपको यहाँ से जाना पड़ेगा, यहाँ से जाके ना, हाँ बाएं तरफ ऊपर, ओ शांति स्तूप पर किधर है? अब वो नजदीक पड़ेगा आपको। अच्छा 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 अच्छा, वो नजदीक पड़ेगा। अच्छा ठीक है ठीक है, तो फूल दिखे जाती रहम ভাগ্যে জিজ্ঞেস করলাম, শান্তি সুপার রাস্তার দিকে যেতে হবে, জিজ্ঞেস করে ডিসি অফিস তো চলে এসেছি, এখন দেখা যাক। এই তো এরা দাঁড়িয়ে আছে, এখানেই হবে। কে করনা হোগা বলো, পহলে অনলাইন ফর্ম ফিল আপ করনা হোগা, অনলাইন অফলাইন কুছ ভি নেই হ্যায়, অফলাইন ওয়াইফাই হয়ে গেছে, ওয়াইফাই ভি নেই হ্যায়। এটা হলো অফিস অফ দা ডেপুটি কমিশনার সিইও লাদাখ, লে লাদাখ, এখানে এসেছিলাম হালের পাস পার করতে।
এখানে অ্যাপ্রিকট ফ্যাপ্রিকট বিভিন্ন ফল বিক্রি হয় দেখো। আগের বারও এসেছিলাম হেঁটে হেঁটে। আর এইটা হলো লে মেন মার্কেট, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। চলো তো ফ্রাইড রাইসই দে দু। এখন এসছি হোটেলের কাছে এক ধাবায় একটু লাঞ্চ শ্রেণীতে। 4:30 সময় লাঞ্চ করলাম। হানলের জন্য পারমিট করতে বা ডিসি অফিস গেছিলাম তোমরা জানো, আর গাড়িটারও সার্ভিসিং করালাম। এই সমস্ত কিছু করতে করতে 4:30 বেজে গেছিলো। একটু খেয়ে নিলাম, এখানে গাড়ি রেখে আসবো। সেফ, দেখো পুরো সিটিটা দেখা যাচ্ছে, একটা সুন্দর জায়গায় গাড়িটা রেখে আসি। এই এখানে শান্তিস্তূপে হেঁটে উঠতে হবে একটু। চলো তোমাদের একটু লে সিটিটা দেখাই উপর থেকে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই দূরের পাহাড়, অসংখ্য গাছগাছালিতে ভরা। শান্তিস্তূপের মূল দরজা দিয়ে ঢুকে গেছি, হেঁটে যেতে হচ্ছে এটুকু। তাহলে চলো আমার সাথে একটু শান্তিস্তূপ ঘুরে দেখে আসি। আমি এখন রয়েছি শান্তিস্তূপের ঠিক সামনে। শুনেছি 1991 সালে লে শহরের চাংসবা রোডের এই পর্বতচূড়ায় তুষার শুভ্র শান্তিস্তূপ প্রতিষ্ঠা করেন এক জাপানি বৌদ্ধ ভিক্ষু। এখান থেকে সমগ্র লে শহরকে দেখা সত্যি এক অনন্য অভিজ্ঞতা। একবার প্যাগোডাটাকে প্রদর্শন করে আসি। এখানে যখনই আসি একটা জিনিস খেয়াল করি যে খুব শান্তি আছে এই জায়গাটায়। বিকালের পড়ন্ত আলোয় শান্তিস্তূপা থেকে লে শহরকে কি অপূর্ব সুন্দর লাগছে। এখন আমি যাচ্ছি টিস্কে মনাস্ট্রি। প্রথমে তো ভেবেছিলাম যাবো না, কারণ আসার দিন একবার টিস্কে মনাস্ট্রি দেখে এসেছিলাম। তবে এখন ভাবছি যে যখন এসেছি তখন একবার ঘুরে দেখেই আসি। তাহলে চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে টিস্কে মনাস্ট্রির সামনে। আমি এখন আছি লে শহর থেকে প্রায় 19 কিলোমিটার দূরে টিস্কে মনাস্ট্রির ঠিক সামনে। মধ্য লাদাখের এই বৃহত্তম গুম্ফার অন্যতম আকর্ষণ হলো 49 ফুট উচ্চতার একটি মৈত্রীয় বুদ্ধ মূর্তি। যতদূর জানি এই মনাস্ট্রিটি 12 তলা। আমি এবার রয়েছি সে মনাস্ট্রি ও প্যালেস চত্বরে। লে থেকে মানালি আসার পথে লে মানালি হাইওয়ের বাপাশে লাদাখের পূর্বাতন গ্রীষ্মকালীন রাজধানী সের এক পাহাড় শীর্ষে রয়েছে অপরূপ সুন্দর এই বৌদ্ধ মন্দির ও প্রাসাদ। এই বৌদ্ধ মন্দিরের মূল আকর্ষণ হল তামা ও সোনার গিল্টি করা সুবিশাল এক শাক্যমণি বৌদ্ধ মূর্তি। সে প্যালেস থেকে সিন্ধু উপত্যকা দেখতে দেখতে সত্যি মন ভরে যায়। এই মুহূর্তে আমি রয়েছি লে কার্গিল হাইওয়েতে, আর তোমরা ঠিক বাঁদিকে দেখতে পাচ্ছ হল অফ ফেম। ইন্দো পাক যুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে এই মিউজিয়াম তৈরি করেছে ভারতীয় সেনা, আর অপারেশন বিজয়ের উপর দেখানো তথ্যচিত্র এই মিউজিয়ামের মূল আকর্ষণ। মনে হচ্ছে গুরুদ্বারা পাত্র সাহেবের কাছাকাছি চলে এসছে। হ্যাঁ ঠিকই, আমার ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ গুরুদ্বারা পাত্র সাহেব। শোনা যায় শিখ গুরু নানক দেব এই স্থানে তপস্যা করেছিলেন, যদিও আমি দাঁড়াবো না এবারে, কারণ সন্ধে নামার আগে আমার সঙ্গম পৌঁছাতে হবে। আর হ্যাঁ, এই গুরুদ্বারা সম্বন্ধে একটা আকর্ষণীয় লোককথা প্রচলিত আছে,
তোমরা যদি জানতে চাও তাহলে আমি ডেসক্রিপশনে তার উল্লেখ করে দেব, আর তোমরা গুগল করেও দেখে নিতে পারো। ইয়েস, অবশেষে আমি পৌঁছে গেছি রাইডারদের কাছে স্বপ্নের রাস্তা ম্যাগনেটিক হিল। শুনেছি বাইকের ইঞ্জিন বন্ধ করলেও পাহাড়ের খাড়া ঢাল ধরে গাড়ির চাকা সামনের দিকে গড়াতে থাকে। আসলে আশেপাশে পাহাড়ের ঢাল একটা দৃষ্টিভ্রম তৈরি করে, যার জন্য ঢালু হওয়া সত্ত্বেও রাস্তাটিকে খাড়া বলে মনে হয়, আর ইঞ্জিন বন্ধ করলেও ঢালু রাস্তা ধরে গাড়ি এগোতে থাকে সামনের দিকে। এখানে দাঁড়ালাম জাংস্কার আর সিন্ধু নদীর রূপটা দেখাবো বলে। দেখো তোমার বাঁ পাশে যে নদীটা সিন্ধু, আগের বার এখানে অবধি আসেনি। আমি এসেছি লে থেকে 35 কিলোমিটার দূরে নিম্মু গ্রামের কাছে, আর তোমরা দেখতে পাচ্ছ এখানে সিন্ধু নদী জাস্কার নদীর সাথে মিশছে। এই জায়গাটা সঙ্গম নামেই পরিচিত। ডান দিক থেকে আশা করি তোমরা দেখতে পাচ্ছ ওই যে নদীটা আসছে সেটা জাস্কার নদী, আর বাঁ দিক থেকে যে নদীটা আসছে সেটা লাদাখ মরুপ্রান্তরের প্রাণ সঞ্চারকারী নদী সিন্ধু। আশা করি আমার মতো তোমরাও সঙ্গম খুবই এনজয় করছো। এই পর্বটা এখানেই শেষ করছি। আগামী পর্বে খারদুংলা পাস পেরিয়ে আমি পৌঁছাবো নুবরা ভ্যালি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন, আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে।